Hello beautiful people, welcome back to my channel, my life in one take. সকাল হয়ে গেছে, আমার ব্রেকফাস্টও হয়ে গেছে, বাট আমি এখনও খাচ্ছি, বসে আছি, উঠে ফ্রেশ হয়ে শেষে আমার ব্রেকফাস্টও করে রেখেই গেছিলো, সিরিয়াল আর দুধ আমরা সকালে ওটাই খাই, তো ওটা খেলাম, দিয়ে আমি কফি নিয়ে এসেছি, কফিটা খাবো এবার। তো ভাবলাম ব্লগটা এখন শুরু করে দিই। আর মাছটা আমি ডিফ্রস্ট করতে দিয়েছি, তো মাছটাও বাইরে বের করে রেখে এলাম। এবার কফি টফি খেয়ে তারপর একটু বাড়িতে কথা বলবো বলে মাছ রান্না করতে যাবো আজকে। দেখি চিংড়ি মাছের কী করবো বুঝে উঠতে পারছি না, রোজ মালাইকারি করি আমি মোস্টলি, এবার ভাবছি আজকে মালাইকারির বদলে অন্য কিছু করবো নাকি মালাইকারি করবো অ্যাজ ইউজুয়াল, তো ওটাই ভাবছি, এখনও থট প্রসেসটা চলছে, দেখি কি করি। তেল দেন আমি আগে কফিটা তো খাই বসে, তারপর রান্না বান্না হবে। চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি আজকে শুরুতেই বললাম শেষে না বলে, কারণ আমার কিছুতেই সাবস্ক্রাইবার বাড়ছে না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর যদি মনে হয় যে আমার অন্যরকম ব্লগ দেওয়া উচিত, তাহলে কীরকম ব্লগ দেওয়া উচিত সেটাও একটু বলে দিও প্লিজ। তোমাদের কীরকম ব্লগ দেখতে ভালো লাগবে সেটা আমার জানতে খুব ইচ্ছা হত, মানে তোমরা কীরকম ব্লগ দেখতে পছন্দ করো সেটা অবশ্যই জানিও। আচ্ছা আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি ফাইনালি বানাচ্ছি না, যেটা বানাচ্ছি চিংড়ি মাছের পাতলা ঝোল, ওটা আলু পটল দিয়ে হয় কিন্তু আমি করব আলু দিয়ে। তো চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আলুগুলোকেও ছাড়িয়ে রেখেছি, এখনও ধোয়া হয়নি। এবার পেঁয়াজ আর রসুনটা, এবার পেঁয়াজটা কেটে নেবো আর এক কোয়া রসুন থেতো করে নিতে হবে, এটা করে নিই তারপর রান্না শুরু করব আমরা। প্রথমে তো এই রান্নাটা হবে প্রেশার কুকারে, প্রেশার কুকারে আমরা তেল দেব, তারপর জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব, দিয়ে আমরা যে কেটে রাখা আলুগুলো ওগুলো দিয়ে ভাজবো, তারপর যে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে জল দিয়ে পেস্ট বানাবো, দিয়ে সেটা দিয়ে কষাবো। আমি বলে দিলাম, এবার চলো রান্নাটা শুরু করা যাক। এইভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব আছে, আর এখানে আমি আলুটা ভাজছি, একটু নুন দিয়েছি আর জিরে তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তোমরা যখন বাড়িতে রান্নাটা করবে তোমরা পটল দেবে, এটাতে পটল দিলে খুব ভালো স্বাদ হয়, আমার কাছে পটল নেই তাই আমি আলু দিয়ে করছি শুধু। এবার আমি এখানে মশলাটা ওটা দিয়ে দিয়েছি, এবার এই মশলাটা দিয়ে কষাবো, তারপর কিছুক্ষণ কষানো হলে একটু তেল ছেড়ে আসবে যখন, তারপর আমি কেটে রাখা টমেটোগুলো দেবো, দিয়ে আবার কষাবো একটু জল দিয়ে। আমি কথা বলছি আর মায়ের সাথে কথা বলছি, মায়ের থেকে রেসিপি নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। চিংড়ি মাছগুলো দিয়েছি, এবার চিংড়ি মাছগুলোকে মিশিয়ে দিয়ে কষাতে হবে আমাকে আরও কিছুক্ষণ, তারপর আমরা এটা একটু চিনি দেব, আর দেখবো যদি নুন লাগে তাহলে একটু নুন দেব, দিয়ে জল দিয়ে আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে এটা বন্ধ করে দেবো, একটা সিটি মারবো, দিয়ে দিয়েছি, এবার আমি প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। চলো যতক্ষণ রান্নাটা হয় ততক্ষণ আমি ডিশ ওয়াশারটা লোড করে ফেলি। এই যে ডিশ ওয়াশার ফুল লোড করে দিয়েছি, তো এবার আমরা লিকুইড ডিটারজেন্টটা এর মধ্যে ঢালবো, দিয়ে এটাকে অন করে দেবো। এবার তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তাহলে রান্না হয়ে যাবে, আর বিকেলবেলা ভাত আর একটুখানি কালকের জন্য টিফিন বানাবো। আর ঝোলটা রেডি হয়ে গেছে একদম সুন্দর, দেখতে পাচ্ছ? আমাদের এখানে ঠান্ডাটা বেশ কমে গেছে, তো এখন আর সেভাবে সোয়েটার পরতে হয় না, তো মানে আজকে পরতে হচ্ছে না। এখানে ওয়েদার ভীষণই ফ্লাকচুয়েট করে, আজকে যেমন 13 ডিগ্রি সেলসিয়াস, হ্যালো, তো কালকে যেমন আবার ছিল 6-5 এরকম, তো ওটা একটু ফ্লাকচুয়েট করে। আজ ঠান্ডা নেই,
মানে আজকে 13 চলছে, হালকা ঠান্ডা আছে বাট ঠিক আছে। আর ওই জন্য আমি একটু জিমে যাচ্ছি এখন, তো আর গায়ে কিছু সোয়েটার পরলাম না। আর ফুলগুলো চারিদিকে না ঝরেও পড়ছে, ফুল হয়েছে আর ঝরাও শুরু হয়েছে। কি হয়, বৃষ্টি হলে ফুলগুলো ঝরে যায়, তো বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, ফুলগুলো ঝরে যাচ্ছে। আচ্ছা চলো আমি জিমে যাই, দিয়ে আমার একটা পার্সেলও এসছে, ওটাও পিক আপ করবো, লকারে আছে, দিয়ে বাড়ি ফিরবো। সব জিমে ঢোকা যাক তাহলে। কি প্রচণ্ড হাওয়া বুঝতে পারছো, মানে মারাত্মক হাওয়া, ঝড় বইছে যেন এরকম। আমি দরজাটা খুললাম, দরজাটা এই ভারী দরজাটা, হ্যাঁ দেখতেই পাচ্ছ কীরকম ভারী, একদম মানে খোলার সাথে সাথে বন্ধ হয়ে গেল নিচে থেকে, এরকম টাইপের হাওয়া দিচ্ছে বাইরে। এসে আমি দেখো আমার এক্সটার ডেকরটা সেট করলাম, এই যে এটা, জানিও কিন্তু কেমন লাগছে তোমাদের। টিউলিপ রেখেছি এক্সটার এক্সের সাথে, আর এই যে লাইটটা আর কি, মানে টেবিল টপ লাইটটা আর এক্সটার এক্সগুলো একটা সেট, এটা আমি আজকেই ওটাই আনতে গেছিলাম পার্সেল পেন্ডিং থেকে। এই যে টিউলিপসগুলো, ওই যে বানি, আর একটা ক্যান্ডেল, এরমভাবে এটাকে সেট আপ করেছি। আর আজকে আমাদের এখানে কার্ডিনালসের ওপেনিং ডে। কার্ডিনালস হলো বেসবল টিম, এটা সেন্ট লুইজের টিম, তো আজকে ওরা পাইরেটসের সাথে খেলছে আজকে ওপেনিং ডে। তাই জন্য আমাদের এখান থেকে, আমাদের অ্যাপার্টমেন্ট থেকে একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, যেখানে বলরুমে বসে একসাথে সবাই খেলা দেখবে। তো আমি যাচ্ছি ওখানেই খেলা দেখতে, সেমন তো বাড়িতে নেই এখন, আমি যাই একটু খেলা ঠেলা দেখি। আর পার্টিও আছে, লোকজনের সাথে দেখা হবে, তো দেখা সাক্ষাৎ, খাওয়া দাওয়া, খেলা দেখা সব একসাথে হবে। চলো যাওয়া যাক তাহলে, তোমাদেরকেও দেখাবো ঘুরিয়ে। আমি যদিও বেসবল বুঝি না, এর আগে একবার আমরা কার্ডিনালসের খেলা দেখতে স্টেডিয়ামে গেছিলাম এখানে আসার পরপরই, আর এবারে এই বলরুমে বসে খেলা দেখবো। চলো তখন আবার রেকর্ড করছি। শুনিতে এসেছিলাম, বলেছিলাম আজকে ঠান্ডা নেই, সুন্দর ওয়েদার। এখন এতটাই এখানে ওয়েদার ফ্লাকচুয়েট করে না, টেম্পারেচারটা এত বেশি ফ্লাকচুয়েট করে, তখন বেশ ভালো ওয়েদার ছিল। এখন কিন্তু আবার বৃষ্টি পড়ছে, তার সাথে ঠান্ডা, এখন আবার ওই পাঁচ ছয়, আমি তো দেখছো দেখি জ্যাকেট পরেই বেরিয়েছি। তো চলো এখন যাই। চলে এসেছি আমি বলরুমে, কি সুন্দর ডেকোরেশনও করেছে অল্প অল্প, আর টিভিতে খেলা শুরু হয়ে গেছে। এবার চলো দেখে আসি খাবারের ব্যবস্থা কী কী আছে, সাজানো তো দেখালাম, এখানে কুকিজ আছে, কেকস আছে, কিছু না মানে প্ল্যানসও দিয়েছিলো বাড়িতে পোতার জন্য, স্ন্যাক্স আছে, কেক আছে, আরও চকলেটস আছে, কোল্ড ড্রিঙ্ক আছে, জুস আছে, আরও অনেক কিছু ছিল খাবারে। আর এই গেমসগুলো তো সবসময় থাকে এখানে, খেলা দেখতে দেখতে আরও অন্যান্য মানে গেমস তুমি খেলতেই পারো। ও যেটা বলতে ভুলে গেছিলাম, একটা চুইংগাম ফ্লেভারের কি একটা ছিল, আমি ওটা জানি না কি, তো এই স্ন্যাক্সটা খুব ভালো খেতে, তো চুইংগাম ফ্লেভারের ওটা এনেছি কিন্তু আমি খাইনি। আর এটা হলো একটা গিফট হ্যাম্পার, ওদেরকে ভালো রিভিউ দিলে কেউ একজন লাকি ড্র করে উইনার হবে আর কি, এই হলো ব্যবস্থাটা ছিল। বিকেলবেলাতে ওই তো ছিলাটা করলাম, আমার দেখানোর কথা মনে ছিল না, তো আমি খালি ওটাই খেলাম, আর সেসবন ওটা ডিমের ভুজিয়া দিয়ে খেলো, আর ওটাই ওর লাঞ্চে কালকে নিয়ে যাবে, তো করে রেখে দিয়েছি। দিয়ে চা বানালাম, চাও খেলাম, চাটা খেয়ে এখন শুয়ে আছি, শুয়ে রাত খাচ্ছি। সেসবন এসে গেছে কাজ থেকে, এখন কোনো কাজ নেই, এই সময়তে একটু টিভি দেখি, গল্প করি, এসবই করি, মানে লাদি খাই, বাকি সব কাজ আমার হয়ে গেছে, এখন আর কোনো কাজ থাকে না এই সময়টা। তো এখন আর কিছু রেকর্ড করার নেই, এবার আমি হয় ব্লগটা এন্ড করে দেবো বা ডিনারের পর ব্লগটা এন্ড করবো, দেখি কী করা যায়। এডিট করার সময় দেখলাম আমি ব্লগটা এন্ড করতে ভুলে গেছি, তো এখন এডিট আমি ব্লগটা এন্ড করতে এসেছি। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগগুলো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।